আজ থেকে সারা বাংলাদেশে দলের নেতা কর্মীরা ভারতের প্রতিটি পণ্য বর্জন করবে। বাংলাদেশ এবার প্রকাশ্য রাজনীতিতে ভারত বয়কটের ডাক। বিএনপি এতদিন যা গোপনে করছিল এবার একেবারে সরাসরি প্রকাশ্যে। টাইমিংটা লক্ষ্য করতে হবে, ভারতের নির্বাচনের একেবারে আগে কাকে বিপদে ফেলার চেষ্টা। পণ্য বয়কট থেকে রোহিঙ্গা প্রবেশ, বাংলাদেশ এভাবেই ঘরে ও বাইরে ভারত বিরোধিতা করে কত বড় ইম্প্যাক্ট ফেলতে পারে। এর মাঝে রোহিঙ্গা নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকার যে বড় ঘোষণাটা করে দিল সেটা শুনেছেন কি? এমন ভাবেই কি প্ল্যানটা করা হয়েছিল যে বাংলাদেশের নির্বাচনে যে ফলাফলটা হয়েছে সেটার বদলা ভারতের নির্বাচনের সময় তোলা হবে? বাংলাদেশের বিরোধী দল বিএনপি এতদিন প্রকাশ্যে ভারত বিরোধী নানান কথা বললেও, ক্ষোভ প্রকাশ করলেও ভারতীয় পণ্য বয়কটের আহ্বান করার ক্ষেত্রে রাজনৈতিকভাবে প্রকাশ্যে এতদিন তা করতে দেখা যায়নি বিএনপিকে। যদিও যে প্রপাগান্ডাকারীরা ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়ায় এই ক্যাম্পেইন চালিয়েছে তাদেরকে পরোক্ষ মদত যে বাংলাদেশের এই বিরোধী দলের ছিল তা শোনা গিয়েছিল বহুবার। তবে এবার যেন লাইনটা ক্রস করে দিল বিএনপি, এমনটাই বলছেন বহু বিশেষজ্ঞরা। বাংলাদেশের সরকার এর বিরুদ্ধে এবার কি কোনো স্টেপ নেবে নাকি তারা এখনো চুপ থাকবে? ভারত সরকারকে কি কোনো বড় পদক্ষেপ করতে হবে এবার? এই প্রশ্নটাও স্বাভাবিকভাবেই উঠছে। আবেগ আর বাস্তবে বড় পার্থক্য বিএনপির ভুললে চলবে না। বাংলাদেশে কয়েক দফায় ক্ষমতায় থাকা বিএনপির রাজনীতিতে ভারত বিরোধিতার বেশ সুস্পষ্ট একটা ইতিহাস আছে। এখানে মোদি বলে বেশি বিরোধিতা এমন পার্টিকুলার কোনো বিষয় আছে বলে মনে করছেন না কূটনীতিবিদদের অনেকেই। তবে কখনো কখনো নিজেদের স্বার্থে ভারতীয় নীতি নির্ধারকদের সঙ্গে দলটার ভালো সম্পর্ক করার চেষ্টা দেখা গেলেও অনেক ক্ষেত্রেই সম্পর্কের অবনতি হওয়ার মতো ঘটনাই ঘটেছে। এবার ঠিক ভারতের লোকসভা নির্বাচন ঘোষণা হওয়ার পর 20 মার্চ ভারত থেকে নিজের জন্য কিনে আনা কাশ্মীরি শাল ছুঁড়ে ফেলে দিতে দেখা যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে। তাদের দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শালটি ছুঁড়ে ফেলেন তিনি এবং রিজভী জানান আজ থেকে ভারতের কোনো পণ্য ব্যবহার করবেন না তিনি। দলীয় কর্মীদেরও ভারতীয় পণ্য বয়কট করারই আহ্বান জানান তিনি। পরে নেতা কর্মীরা সেই ভারতীয় শালটিতে আগুন ধরিয়ে দেন। একই সঙ্গে একেবারে স্পষ্টভাবে তিনি এটা প্রমাণ করে দেন যে এতদিন ভারতের পণ্য বয়কট প্রপাগান্ডায় আদেও বিএনপির সমর্থন ছিল কিনা। রিজভীর মন্তব্যকে এখানে কোট করতেই হচ্ছে। তিনি বলেন, ভারতীয় পণ্য বর্জন ও ইন্ডিয়া আউট প্রোগ্রামে বিএনপি সরব থাকবে। বিভিন্ন সংগঠন ও দলের এই ক্যাম্পেইনে বিএনপির পূর্ণ সমর্থন রয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভারত আওয়ামী লীগকে সমর্থন দেওয়ায় জনগণ ক্ষুব্ধ বলেও দাবি করেন রিজভী। বলেন, আওয়ামী লীগ ভারতীয় পণ্য, তাই তাদের বয়কট করতে হবে। এক্ষেত্রে এটি বিএনপির দলীয় সিদ্ধান্ত বা অবস্থান কিনা তা জানতে চাওয়া হলে রিজভী সেক্ষেত্রে বলেছেন, এটি দলীয় সিদ্ধান্তের বিষয় নয়, ভারত যেভাবে বাংলাদেশের নির্বাচনে ইনভলভ হয়েছে এটা তারই প্রতিবাদ। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন বেছে বেছে এখনই এই সময়টাতেই এর প্রকাশ্য প্রতিবাদ? কেন এতদিন তাহলে প্রকাশ্যে কোনো স্ট্যান্ড না নিয়েই বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী ও সমর্থকেরা ভারতীয় পণ্য বর্জনের পক্ষে সরব প্রচারণা চালাচ্ছিলেন সামাজিক মাধ্যমে? কূটনৈতিক বিশ্লেষকেরা বলছেন, প্রপাগান্ডাকারীদের অনেকেই আবার বলেন তাদের এই আন্দোলন, তাদের এই প্রচেষ্টা ধীরে ধীরে বাংলাদেশে সফলতা পাচ্ছে। যদি কিছুটা লেভেলে সেটা ধরেও না হয়, তারপরও প্রশ্ন ওঠে এই সফলতার স্থায়িত্ব ঠিক কতদিনের? ভারতীয় শাল বয়কট করা বাংলাদেশিদের পক্ষে খুব একটা কঠিন কাজ নাও হতে পারে, কিন্তু ভারত থেকে যাওয়া চাল, রসুন, পেঁয়াজ, আদা, ভোজ্য তেল, চিনি, দুধ, দুগ্ধজাতীয় খাবার, এগুলো কি সত্যিই বয়কট করা সম্ভব? যারা শুধুমাত্র আবেগে চলেন না, সেসব বাংলাদেশি নাগরিকেরা জানেন বাংলাদেশের ভোগ্য পণ্যর বাজার অনেকটাই ভারতের উপর নির্ভরশীল। যখন বাংলাদেশের বাজার অস্থিতিশীল হয়ে ওঠে, ঠিক তখনই ভারত থেকে দ্রুত আমদানি করে বাজার স্থিতিশীল করা হয়। সম্প্রতি ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ রেখেছিল, সেই সুযোগে রমজান ও ঈদ সামনে রেখে অসাধু ব্যবসায়ীরা পেঁয়াজের দাম বাড়িয়ে দেয়।
এটা বাংলাদেশিদের অজানা নয়। পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশের অনুরোধে 50,000 টন পেঁয়াজ রপ্তানি করে ভারত। চাল কিংবা ডিম যখনই প্রয়োজন হয় তখনই বাংলাদেশে ভারত রপ্তানি করে থাকে। তাই মুখে বলা আর কাজে করা দুটোর মধ্যে পার্থক্য অনেক। নরেন্দ্র মোদীকে চাপে ফেলার বড় চেষ্টা সফল হবে কি? পশ্চিমা দেশগুলোর এত চাপ দেওয়া সত্ত্বেও বাংলাদেশে আজ ক্ষমতায় শেখ হাসিনা কিভাবে? রোহিঙ্গা সমস্যার চাপ দিয়েও ভারতকে তাহলে শায়েস্তা করা গেল না? আমেরিকা আবারও গুটি গুটি পায়ে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করতে উদ্যোগী, এমনটা তো হওয়ার কথা ছিল না। তাহলে কাদের জন্য হলো? ভারতের জন্য। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বই জানো বাংলাদেশের ওপর থেকে চাপটা কমিয়ে দিয়েছিল পশ্চিমাদের। আর এই কারণই জানো পূর্বে মোদী বিরোধিতার যে লেভেল ছিল সেটাকে এখন আরো বাড়িয়ে দিয়েছে বিএনপির মধ্যে। কখনো মুজিব বর্ষে প্রধানমন্ত্রী নমর বাংলাদেশ যাওয়ার বিরোধিতা করেছে বিএনপি, কখনো আবার নরেন্দ্র মোদী ও শেখ হাসিনার সুসম্পর্ক নিয়ে তারা নিন্দা সমালোচনা করেছেন। কিন্তু ভারতের নির্বাচনের মুখে এভাবে ফের পণ্য বয়কটের প্রপাগান্ডাকে মাথাচাড়া দিয়ে ওঠানো, কোনো একটা জায়গায় যেন শেখ হাসিনার সঙ্গে সঙ্গে নরেন্দ্র মোদীকেও কূটনৈতিকভাবে চাপে ফেলার একটা বড় চেষ্টা, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। আর এক্ষেত্রেই রোহিঙ্গা ইস্যুও তুলে ধরতে হয়। বিশ্লেষকদের একাংশের দাবি, 2017 সালে একটা খবর শোনা গিয়েছিল, সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী নজরদারি বাড়ালেও মায়ানমারের রাখাইন রাজ্য থেকে নতুন পথ ধরে বাংলাদেশকে পাশ কাটিয়ে রোহিঙ্গারা ভারতে প্রবেশ করেছে। ভারতও বাংলাদেশের মতোই রোহিঙ্গা নিয়ে ব্যতিব্যস্ত হোক, এমনই চেষ্টা করতে ভারত বিরোধী কোনো একটা শক্তি যেন সক্রিয়ভাবে কাজ করেছিল, তেমনটা মনে করেন অনেকে। অনেকে আবার এই দাবি নাও মানতে পারেন, কিন্তু মোদ্দা কথা হলো এতদিন যা হয়েছে এবার সেটা আর হবে না। কারণ সুপ্রিম কোর্টকে পরিষ্কার কেন্দ্রের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে অবৈধভাবে ঢুকে পড়া রোহিঙ্গা মুসলিমদের এদেশে থাকতে দেওয়া হবে না, মানে ভারতে থাকতে দেওয়া হবে না। রোহিঙ্গাদের এদেশে বসবাসের কোনো মৌলিক অধিকার নেই, এখানে স্থায়ী বসবাসের অধিকার দেওয়ার প্রশ্ন নেই। এমনকি বিচার বিভাগকে কেন্দ্র এও জোর দিয়ে বলেছে যে রোহিঙ্গাদের কোনো অবস্থাতেই উদ্বাস্তু মর্যাদা দেওয়ার জন্য পৃথক কোনো শ্রেণী গঠনের জন্য আইন বিভাগ কিংবা নীতি নির্ধারক কমিটিকে নির্দেশ দেওয়া উচিত হবে না। সুপ্রিম কোর্টকে কেন্দ্র জানিয়েছে দেশের নিরাপত্তার প্রশ্নে রোহিঙ্গা মুসলিমদের ভারতীয় ভূখণ্ডে অবৈধ অনুপ্রবেশ এবং তাদের বসবাস করা সম্পূর্ণভাবে বেআইনি, শুধু তাই নয় দেশের সুরক্ষার ক্ষেত্রেও তা বিপজ্জনক। অবশ্যই যে কোনো দেশ তাদের নিজেদের সুরক্ষা আর নিজেদের নিরাপত্তার কথাই যে আগে ভাববে সেটাই বলা বাহুল্য। বাংলাদেশ ভারতের সম্পর্কে চিড় ধরানোর চেষ্টা বিফলে যাবে তাহলে? বিএনপি এবার প্রকাশ্যে ইন্ডিয়া আউটের অবস্থান শক্ত করল, এমন প্রচারণায় দুদেশের সম্পর্কে কি প্রভাব পড়তে পারে? এ নিয়ে প্রথম কলকাতা আগেও বহুবার আলোচনা করছে, তবে বাংলাদেশের বহু মিডিয়া এবং বিশ্লেষকদের এক কথায় এর উত্তর হলো না, কোনো প্রভাব পড়বে না। কারণ তারা বলছে ভারত বিরোধী অপপ্রচার বাংলাদেশে নতুন নয়, প্রাথমিকভাবে কিছু কিছু ক্ষেত্রে এর প্রভাব যদি দেখাও যায় তবুও তা সুদূর প্রসারী হওয়া বাস্তবে সম্ভব নয়, কারণ প্রয়োজন যখন মারাত্মক হয় তখন এসব আবেগ বেশি দিন স্থায়িত্ব পায় না। ব্যুরো রিপোর্ট, প্রথম কলকাতা।